السلام عليكم ورحمة الله وبركاته أبونارا ديكسين موفيدي ميديا شاتياسي أمي منصور الحق موفيدي آز أمرا شرا شري پوبيتر قرآن حدث ريسارس كوري غبشنا كوري ٹھیک اسے ایک تي اتنا تو گروت پورنا بشوي أمرا شيك بو شتي حدث أمرا ایک تي ماترو গোল মরিসের মাধ্যমে আমরা বৈধ পথে হালাল পথে আমরা আপনাদের আমাদের যে কোনো আপনজনকে বশ করার বশীকরণ করার তদবীর আমরা শিখে নেব ইনশাআল্লাহ তদবীর দোয়া আমল আমরা শিখে নেব আপনি যেটাই বলেন ঠিক আছে হয়তো কেউ বশীকরণ করার টটকা বলে কেউ বশীকরণ করার তদবীর বা আমল দোয়া বলেন যেটাই বলেন আপনি আজকে খুব তাড়াতাড়ি শিখতে চলেছেন ইনশাআল্লাহ আল্লাহ ঠিক আছে তো আমি আপনাদেরকে বলি যদি আমি ভিডিওটি আপনাদের মাঝে উপহার দিব যদি ভিডিও বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ের যদি প্রয়োজন হয় সরাসরি কোরআনুল কারীম থেকে তদবীর গ্রহণ করতে ভালো কিছু শিখতে জানতে হ্যাঁ আপনারা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনারা আমার সাথে ভাই হিসেবে কিংবা বন্ধু হিসেবে যোগাযোগ করতে পারেন এবং আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ঠিক আছে হয়তো কোরআন থেকে আপনি সঠিক একটা তদবীর গ্রহণ করলে আপনি তার সঠিক একটা সমাধান পেতে পারেন যদি আল্লাহ চাহে ইনশাআল্লাহ ঠিক আছে তো আসুন আমরা এখন এই বিষয়টি শিখে নেই সেটি হচ্ছে যে এই আপনি আমলটি আমি যেটা আপনাকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব এই বশীকরণ করার এই তদবীরটি একদম সহজ এবং সরল এবং এটি 100% কিন্তু কার্যকরী হ্যাঁ এই আমলটি আপনি চাইলে যে কোনো স্ত্রী তার স্বামীর জন্য করতে পারবে ঠিক আছে তো অনেক স্বামী এরকম রয়েছে যে স্ত্রীকে আগে অনেক ভালোবাসত অনেক মহব্বত করত এখন হয়তো পরকীয়ার ফাঁদে পড়ে বা অন্য যে কোনো ঘটনার সাথে জড়িয়ে এখন সে তার স্ত্রীকে দেখতে পারে না সে তার স্ত্রীর নামও এখন শুনতে পারে না ঠিক আছে এখন যেন তাকে দেখলে যেন কাটা কাটা লাগে এরকম মনে হয় ঠিক আছে তো সেই স্ত্রী সেই দিনই মা অবনের আপনারা আপনাদের স্বামীকে আপনার বশে নিয়ে আসতে আপনার স্বামীকে আপনি দূর থেকে কাছে ফিরিয়ে নিয়ে আসতে আজকের এই আমলটি আপনি করতে পারেন এই আমলটি যদি আপনি করেন তাহলে আমি মনে করব যে আজকের পর থেকে আপনার স্বামী আর কখনোই আপনার অবাধ্য হবে না এবং আপনার স্বামী আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝবে না সে আপনাকে অনেক মহব্বত করবে সে আপনাকে অনেক ভালোবাসবে ঠিক আছে আপনি শুধু আমলটি শুধু একবার করে দেখুন ঠিক আছে এই আমলটি যে বারবার করতে হবে এরকম না আপনি একবার করলে আপনার জন্য যথেষ্ট ঠিক আছে তদ্রূপভাবে অনেক এই স্ত্রী রয়েছেন যে স্বামীকে আগে অনেক মহব্বত করতো অনেক ভালোবাসত এখন আপনার স্বামীর ঘর সংসার সেই মা বোন হয়তো অন্য কেন পরকের ফাঁদে পড়ে করতে চায় না হ্যাঁ বা দেখা যাচ্ছে স্বামীকে এখন দেখতে পারে না এরকম অভিযোগ এরকম কথা কিন্তু আমাকে প্রতিনিয়ত কিন্তু এই হাজার হাজার দিনী বায়ুবন্ধের কাছে আমি আমাকে শুনতে হয় আমি শুনি ঠিক আছে কারণ মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে হ্যাঁ শুধু বাংলাদেশে নয় বাঙালি আমার দিনী ভাই বোনেরা বিশ্বের যে যে কোনো রাষ্ট্রে থাকে সেখান থেকে কিন্তু আমার সাথে যোগাযোগ করে ফোন করে কথা বলে ঠিক আছে যে অনেকে বলেন যে হুজুর আমার স্ত্রী আগে আমার সাথে অনেক মহব্বত ছিল ভালোবাসা ছিল এখন আমাকে দেখতে পারে না আমার ঘর সংসার করবে না এই ধরনের কথা কিন্তু বলে আবার অনেক দিনই মা ও বোনেরাও তার স্বামীর ব্যাপারে কিন্তু এরকম কথা বলে আর এরকম সমস্যা যে হচ্ছে না এটা সমস্যা কিন্তু হচ্ছে আর এই সমস্যা হইলে তার সঠিক সমাধানও কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন ঠিক আছে আপনি কোরআন থেকে সঠিক তদবীর গ্রহণ করলে আপনি ভালো ফলাফল পাবেন এর মধ্যে কোনো রকম সন্দেহ নেই ঠিক আছে তারপর অনেকে দেখা যায় যে সন্তান অবাধ্য থাকে বা কেউ বা অফিসের বস তার প্রতি খানাখাই খারাপ ব্যবহার করে দুর্ব্যবহার করে আপনি তাকেও বশ করতে পারবেন আপনি আপনার যদি কাউকে সত্যিকারের বিয়ের জন্য আপনি হালাল পথে বৈধ পথে তাকে আপনি শরীয়ত সম্মতভাবে বিয়ে করার জন্য তাকে নিয়ে আপনি হালালভাবে জীবনযাপন করার জন্য আপনার মনের মানুষের জন্য কিন্তু আপনি আমলটি করতে পারবেন ঠিক আছে কারণ বিয়ের জন্য যদি আপনি করেন সেটা আপনার জন্য হারাম হবে না কিন্তু যদি আপনি যে কোনো খারাপ উদ্দেশ্যে খারাপ নিয়তে যদি আপনি আমলটি করেন তাহলে তো কোরআনি আমল আপনি খারাপ উদ্দেশ্য করলেই তো আর আপনার হবে না আর খারাপ উদ্দেশ্য করলে সেটা আমি মনসুরুল হক মফিদির পক্ষ থেকে কখনো অনুমতিও নেই ঠিক আছে তো আপনি বৈধ পথে করলে তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে তো আপনি কীভাবে করবেন
সেটি হচ্ছে আপনাকে এই আমলটি করতে গেলে প্রথমে একটি গোল মরিচ যেটা দিয়ে মা বোনেরা তরকারি কি করে রান্না করে ছোট ছোট এই নাকফুলের মতো যে গোল মরিচ রয়েছে ঠিক আছে এই গোল মরিচ আপনাকে আপনাকে একটা গোল মরিচ কি করতে হবে কাছে নিতে হবে আপনাকে অনেক গোলা নিতে হবে এরকম নয় আপনি একটা মাত্র গোল মরিচ কাছে নেবেন ঠিক আছে এই গোল মরিচ কাছে নেওয়ার আগে আপনি প্রথমে সুন্দর করে কি করবেন অজু করবেন ঠিক আছে অজু করে আপনি পবিত্র হবেন ঠিক আছে অজু করে পবিত্র হবেন অজু করে পবিত্র হওয়ার পর আপনি এই সুন্দর করে সেখানে বসে তিনবার করে দরুদ শরীফ কি করবেন পাঠ করবেন দরুদ শরীফ তিনবার করে পাঠ করার পরে আপনি সুন্দর করে এই দোয়াটা কি করবেন পাঠ করবেন এইভাবে সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ بذلك جبار لا إله إلا الله غفور غفار لا إله إلا الله كريم ستار এটি আপনি এই দোয়াটুকু আপনি একবার করে পড়বেন আর গোলমরিচের মধ্যে একটা কি করে দিবেন দম করে দিবেন একটা ফু দিয়ে দিবেন ফু আবার এরকমভাবে একবার করে পড়বেন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু বিজালিকা জাব্বার লা ইলাহা ইল্লাল্লাহু غفور غفار لا إله إلا الله كريم ستار আপনি আরেকবার পরে এই গোলমরিচের মধ্যে আরেকটি ফু দিয়ে দিবেন ফু আমি আরেকবার আপনাদেরকে এই জন্য বলে দিচ্ছি যাতে আপনাদের মুখস্থ হয়ে যায় এবং শিখতে আপনাদের জন্য সহজ হয়ে যায় আপনি একটু মুখস্থ করে নেবেন কিংবা আপনি কিছু দিয়ে বাংলাতে কিংবা আরবিতে লিখে নেবেন ঠিক আছে দোয়াটি হচ্ছে আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ বিজালিকা জাব্বার لا إله إلا الله غفور غفار لا إله إلا الله كريم ستار আপনি আরেকবার পরে গোলমরিচের মধ্যে আরেকটি ফু দিয়ে দিবেন তার মানে 41 বার এই দোয়াটি পাঠ করবেন গোলমরিচের মধ্যে 41টা কি করে দিবেন দম করে দিবেন ফু দিয়ে দিবেন ফু দেওয়ার পরে আপনি একটা জায়গার মধ্যে একটু আগুন কি করবেন তৈরি করবেন যে আগুনের মধ্যে হালকা হালকা একটু ধোঁয়া থাকে ঠিক আছে চাইলে আপনি একটা এই পাতিলের মধ্যে আপনি বা খোরার মধ্যে আপনি অথবা একটা জায়গার মধ্যে কিছু লাকড়ি দিয়ে আপনি একটু আগুন তৈরি করলেন যেখানে হালকা হালকা ধোঁয়া তো হয় ঠিক আছে একটু আগুন তৈরি করে আপনি এরপরে আপনি যখন এই গোলমরিচটা পানিতে এই সরি যখন আপনি আগুনে ফেলে দিবেন এই ধোঁয়ার মধ্যে ফেলে দেওয়ার আগে আপনি যাকে বস করতে চান সে যদি আপনার স্বামী হয় কিংবা স্ত্রী হয় আপনার সন্তান হয় বিশ্বের বস হয় বা যে আপনার মনের মানুষ হয় বা যে কেউ আপনার থাকুক না কেন আপনি তার নামটা কী করবেন খেয়াল করবেন তার চেহারা আকৃতিটা আপনি খেয়াল করবেন ঠিক আছে খেয়াল করবেন এবং তার মনে মনে তার ভালোবাসা আপনি কী করবেন কামনা করবেন এবং সে যাতে আপনার প্রতি বস হয় এটা মনে মনে কী করবেন খেয়াল করবেন খেয়াল করে আপনি তার ভালোবাসা চেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি সেই গোলমরিচটা সেই আগুনের মধ্যে কী করে দেবেন নিক্ষেপ করে দেবেন দোয়া জাতীয় আগুনের মধ্যে যেটার মধ্যে হালকা হালকা দোয়া থাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবেন ঠিক আছে নিক্ষেপ করে দিলে অবশ্যই দেখবেন এটা নিক্ষেপ করার সাথে সাথেই আপনার প্রতি তার ভালোবাসা হাজারো গুণ বেড়ে গেছে ঠিক আছে দেখবেন আপনার প্রতি সে বশ হয়ে গেছে ঠিক আছে সে আপনার প্রতি বশীকরণ হয়ে গেছে ঠিক আছে তার ভালোবাসাটা আপনার প্রতি হাজারো গুণ বেড়ে দিবে তার অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগবে আপনার কথা তার অবশ্যই স্মরণ হবে ঠিক আছে আপনাকে সে অবশ্যই কল্পনা করা শুরু করে দিবে এরপরে থেকেই ঠিক আছে আমলটি আপনার মাত্র একদিন করলেই চলবে ঠিক আছে আপনাকে যে অনেক দিন করতে হবে এরকম নয় এটা মাত্র একদিন করলেই আপনার চলবে তো যারা এই আমলটি করতে চান তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনারা
কমেন্টস বক্সে আপনারা সকলেই লিখবেন আল্লাহু আকবার, ঠিক আছে? আল্লাহু আকবার আপনারা সকলে কমেন্টস বক্সে লিখবেন, ঠিক আছে? তারপরে যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে কোনো বিষয়ের কোনো তদবির গ্রহণ করতে যদি প্রয়োজন হয় তাহলে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং আমি যত তদবির করি যত বিষয়ের কাজ করি সবগুলো সরাসরি কোরআন থেকেই করি। কোরআনের বাহিরে কোনো কাজ আমি করিও না, সেটাকে আমি লাইক করি না, পছন্দ করি না, কারণ আমি জানি কোরআন থেকে কাজ করলে যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায় বিশ্বের অন্য কোনো জায়গা থেকে তত তাড়াতাড়ি ভালো ফল পাওয়া যায় না, ঠিক আছে? তো যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে মফিদ মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন আপনাদের মনের মানুষকে আপনাদের কাছে আল্লাহ তাআলা যাতে ফিরিয়ে দেয়, আপনাদের সকলের মনের কাঙ্ক্ষিত আশা যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং অবশ্যই আপনাদের সুখ এবং শান্তির লাইফ জীবন যেন আল্লাহ তাআলা আপনাদেরকে দান করে দেয়। হ্যাঁ, তো সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে মফিদি পরিবার সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে নেক্সট টাইমে দেখা হয়ে যাবে অন্য কোনো আরেকটি ভিডিও নিয়ে সরাসরি কোরআন থেকে। সেই পর্যন্ত আপনারা অবশ্যই নিজেদের প্রতি খেয়াল করবেন, সুস্থ থাকবেন এবং যে কোনো বিষয়ে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসেবে আমার সাথে অবশ্যই ফোনে কথা বলে আপনার মনের কথা আমাকে জানানোর জন্য চেষ্টা করবেন। আমি তো কমপক্ষে আপনাকে কোরআন থেকে সঠিক একটা পরামর্শ তো দিতে পারবো ভাই হিসেবে কিংবা বন্ধু হিসেবে, তো অবশ্যই যোগাযোগ রাখবেন। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।